আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ছোট্ট সহজ পরীক্ষিত আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে দাঁতের মাড়ির ব্যথা ভালো হবে। আমলটা করার জন্য পাক পবিত্র হওয়া শর্ত না, শুধুমাত্র আপনি বসে বসে এই আমলটা করবেন, আল্লাহর রহমতে ভালো কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দিনী ভাই বোনেরা, দাঁতের মাড়ির ব্যথা ভালো হওয়ার জন্য অত্যন্ত পরীক্ষিত কিন্তু আজকের এই আমলটা। আমি যে আমলটা বলবো আল্লাহ তাআলার রহমতে, এই আমলটা যদি করতে পারেন নিয়ম অনুযায়ী, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা যদি চায় দ্রুত দাঁতের মাড়ির ব্যথা ভালো হবেই হবে ইনশাআল্লাহ। যেমন আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম রয়েছে ইয়া খবীর, দ্বিতীয়ত নাম রয়েছে ইয়া হাক্কু, ইয়া খ বৈষ্কার বি বৈষ্ণবষ্কার রু, ইয়া খবিরু ইয়া হাক্কু হ্যাকার হা কৈকরিষ্কার কু ইয়া হাক্কু ইয়া আহাদু, তিনটা নাম রয়েছে। এই তিনটা নাম কেউ যদি মিশকে আম্বর জাফরান কালির মাধ্যমে লিখে, জাফরান কালির মাধ্যমে লিখে এটা ধুয়ে পান করে, তাহলে কারো যদি দাঁতের মাড়ি ব্যথা হয় এমনকি দাঁতের ব্যথাও হয় আল্লাহর রহমতে ভালো হবেই হবে ইনশাআল্লাহ। তো দিনই ভাই বোনেরা, আল্লাহর রহমতে আপনারা এই আমলটা করেন, আল্লাহ তাআলা চাহেতু আল্লাহ তাআলা ভালো কিছু দিবেন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এই আমলটা করার মাধ্যমে আমাদেরকে উত্তম ফলাফল দান করেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।